অর্থনৈতিকভাবে স্বাধীন জীবনযাপন করতে চান ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল এজন্য রাজপরিবার ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা গ্রহণ করবেন না রাজকোষ থেকে বরাদ্দকৃত অর্থ তাহলে কিভাবে চলবে তাদের তাই জানাবো রিপোর্টে ব্রিটেনের রাজসিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি গেল বুধবার ব্রিটিশ রাজপরিবার ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি এবং তার স্ত্রী মেগান মার্কেল

এখন প্রশ্ন উঠেছে হ্যারি এবং মেগানের আয়ের উৎস কি হবে কেননা এতদিন ধরে রাজ পরিবার থেকে পাওয়া অর্থের ওপর মূলত নির্ভরশীল ছিলেন এই দম্পতি বর্তমানে তাদের আয়ের পঁচানব্বই ভাগ আসে প্রিন্স চার্লসের তহবিল থেকে উত্তরাধিকার সূত্রে যার পরিমাণ বছরে প্রায় পঞ্চাশ লাখ ডলার তাদের আয়ের বাকি পাঁচ ভাগ আসে রাজ পরিবারের দায়িত্ব পালন বাবদ সার্বভৌম অনুদান থেকে যা ইতোমধ্যে বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে রাজপরিবার থেকে আর হ্যারির নিরাপত্তা বাবদ তহবিলের পরিমাণ এক লাখ ডলার রাজপরিবার ছাড়ার পর তাদের আর্থিক ব্যবস্থাপনার জটিলতা আর পারিবারিক সম্পর্কের ভারসাম্য বিষয়ে সোমবার বাকিংহাম প্রাসাদে জরুরি বৈঠক করেন রানী দ্বিতীয় এলিজাবেথ পরিবারের সদস্যদের সাথে সেখানে হ্যারি মেগান দম্পতির সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান তিনি যদিও তিনি যান তারা রাজপরিবারের সদস্য হিসেবে রাজকীয় দায়িত্ব পুরোপুরি পালন করুক এদিকে অর্থ সংস্থানের পাশাপাশি রাজপরিবারের অন্যান্য সুবিধাও হারাচ্ছেন হ্যারি মেগান রাজপরিবার ছাড়ার পর ব্রিটেন এবং উত্তর আমেরিকায় ভাগাভাগি করে থাকার কথা জানিয়েছেন ডিউক অব স্যাসেক্স দম্পতি ব্রিটেনে তারা বসবাস করতেন রানীর উপহার দেয়া পগ্মোর কটেজে সম্প্রতি সেটি রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় করা হয়েছে তিরিশ লাখ ডলার রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হলে এই কটেজের ভাড়া বাবদ তাদের বছরে গুনতে হতে পারে এক লাখ চোদ্দ হাজার ডলার আর বাকিংহাম প্রাসাদে তাদের অফিস চালু রাখতে হলে গুনতে হবে দুই লাখ চল্লিশ হাজার ডলার বর্তমানে হ্যারি এবং মেগানের একত্রে তিন কোটি ডলারের সম্পদ রয়েছে দুজনের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালুও কম নয় যদিও এতদিন রাজপরিবারের সদস্য হবার কারণে বাইরে কাজ না করার বাধ্যবাধকতা ছিল এখন সে বাধা আর থাকছে না গেল সপ্তাহে তারা ঘোষণা দিয়েছেন নিজেদের ব্র্যান্ড রয়্যাল সাসেক্স যেখানে থাকছে পেন্সিল থেকে শুরু করে খেলাধুলার সরঞ্জাম সহ বারোশো ধরনের পণ্য ইনস্টাগ্রামে রয়্যাল সাসেক্স এর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ইতোমধ্যে মার্কিন বিনোদন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ডিজনির একটি প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন মেগান প্রকল্পটি বন্যপ্রাণীর স্বার্থ সংরক্ষণে কাজ করে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত লায়ন কিংয়ের প্রিমিয়ার শোতে প্রতিষ্ঠানটির সিওর কাছে ডিজনিতে কাজ করার বিষয়ে মেগানের আগ্রহের কথা জানিয়েছিলেন হ্যারি মেগানের অভিনীত জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ সুইটস থেকে এখনও সত্যের অর্থ পান তিনি এছাড়া রাজ পরিবারে যুক্ত হবার আগে নিজস্ব লাইফস্টাইল ওয়েবসাইট চালাতেন মেগান যেখানে বিখ্যাত শেফের সাক্ষাৎকার থেকে শুরু করে ফ্যাশন গাইড এমনকি মেগানের ব্যক্তিগত চিঠিও স্থান পেত নতুন করে তিনি সেটি আবার চালু করতে পারেন বলেও আভাস পাওয়া গেছে বই লেখা টিভি শো পরিচালনা কিংবা অভিনয় হতে পারে তাদের সম্ভাব্য আয়ের খাত সব মিলিয়ে নিজেদের ব্যয়বহনের সামর্থ্য আছে হ্যারি মেগান দম্পতির হিরজন মীরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন